বছরের পর বছর সেই মানুষটাকে না দেখেও বেঁচে থাকা যায়, অথচ একটা সময় মনে হতো তাকে না দেখে একটা সেকেন্ড বাঁচব না। শ্বাসরুদ্ধ পরিবেশ, ভারী নিঃশ্বাস, শুধু মরে যাওয়াই বাকি। হঠাৎ এক বিষণ্ন বিকেলে দুটি মানুষের দেখা হয়ে গেলেও চোখ ফিরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে বুকটাই যেন তীব্র বেগে ঝড় বয়ে যায়। বুকের ভেতরে একটা সময় যে তীব্র ভাঙচুর এবং রক্তক্ষরণ হতো, তা হয়তো একটা সময় ঠিক হয়ে যায়, তবে কোথাও যেন সময়ের পরিবর্তন তার একটা ভাটা পড়ে যায়। একই আঘাত বারবার পেলে সেটা ক্রমশ সহনীয় হয়ে যায়। মানুষ তখন সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে শিখে যায়, একটা সময় সে স্বাভাবিকও হয়ে যায়। মানুষ যেমন কমলতার সরল শীতের কুয়াশার চাদরের ন্যায় নরম, ঠিক তেমনই পাথরের মতো শক্ত, যা তারা সময়ের সাথে সাথে এবং পরিস্থিতির সাথে সাথে নিজেকে পরিবর্তন করে। মানুষ খুব শক্ত প্রাণী, জীবন নদীতে ভাসমান অবস্থায় আঁকড়ে ধরে বাঁচার মতো কিছু না পেলেও সর্বস্ব হারিয়ে প্রাণহীন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। তবে আমি তোমাকে অনুরোধ করব, কেউ তোমাকে অবহেলা করলে তুমি তাকে আরও বেশি গুরুত্ব দিতে যেও না, তাহলে তুমি তার কাছ থেকে আরও বেশি গুরুত্বহীন হয়ে পড়বে। কাউকে অধিক গুরুত্ব দিতে গেলে ব্যস্তানুপাতে খারে গুরুত্বহীন হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। তার চেয়ে বরং তুমি নিজের যোগ্যতার উপর আরও বেশি গুরুত্ব দাও, নিজেকে এমনভাবে পরিবর্তন করো যেন শুধু সেই একজন নয়, সবাই তোমাকে গুরুত্ব দেয়। নিজেকে এমনভাবে পরিবর্তন করে ফেলো সবাই যেন সেই পুরনো তুমিটাকে খোঁজে। একটা সময় যে তোমাকে অবহেলা করত, একটা সময় যারা তোমাকে পাত্তাই দিত না, তারা যেন একটা সময় তোমার অটোগ্রাফের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। নিজেকে এমনভাবে তৈরি করো। একটা কথা মনে রাখবে, লাভ ইজ ফর লাইফ বাট লাইফ ইজ নট ফর লাভ। জীবনের জন্য ভালোবাসা, কিন্তু ভালোবাসার জন্য জীবন নয়।